প্রসব বেদনায় হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে নীলা, ও আমার সাবেক প্রেমিকা। যখন ওর বিয়ে হয়ে যায় তখন খুব অভিমান করে বলেছিলাম, ফের যদি তুই আমার চোখের সামনে আসিস তাহলে খুন করে ফেলবো। তারপর থেকে লক্ষ্মী মেয়ের মতো কখনো কোনো যোগাযোগ করিনি। কত খুঁজেছি, রাস্তায় বের হলে রিকশায় তাকাতাম, বাসের মহিলা সিটগুলোতে তাকাতাম, প্রাইভেট কারে কালো গ্লাসের দিকেও এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মনে হতো এই বুঝে ওকে দেখবো। ওকে খুঁজতাম শুধু একটা ছোট্ট প্রশ্ন করার জন্য, তুই কি সত্যি সত্যি ধরে নিয়েছিস আমার সামনে আসলে তো খুন করব। ওকে যে ওয়ার্ডে রাখা হয়েছে সে ওয়ার্ডের বাহিরেই আমি দাঁড়িয়ে আছি, হাসপাতালে মালিক আমি নিজেই। অপারেশন থিয়েটারে হেড ডক্টর সিরাজুল ইসলামকে ডাকা হয়েছে নীলার জন্য। ডাক্তার সিরাজ নীলাকে দেখেই আমাকে ইশারায় ডাক দিল। ওয়ার্ডে যেতে ভয় হচ্ছে, নীলা যদি আমাকে দেখে ভয় পায়। তবুও গেলাম, এতদিনের কথা হয়তো মনে নেই নীলার। ডাক্তার সিরাজ আমাকে খুব সিরিয়াস মুডে জিজ্ঞেস করলো, পেশেন্ট কি আপনার পরিচিত? নীলার মা আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেই ডাক্তার সিরাজকে ফোন করে নিয়েছি যেন ওর কোনো সমস্যা না হয়। আমি ডাক্তারের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আমার পরিচিত, ভার্সিটি লাইফে একসাথে পড়েছি। ডাক্তার সিরাজ আমাকে একটু আড়ালে নিয়ে এসে বলল, পেশেন্টের কন্ডিশন খুব একটা ভালো নয়, খুব দ্রুত অপারেশন করতে হবে, কিন্তু কিন্তু কি 50-50 চান্স বলতে পারেন। আমি নির্বাক দৃষ্টিতে একবার নীলার দিকে তাকালাম, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখের দু কোণে 2 ফোঁটা জল জমে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে ডাক্তারের দিকে তাকালাম, স্যার যেভাবে হোক নীলাকে বাঁচাতে হবে। ডাক্তার সিরাজ নীলার মার কাছে যেয়ে নীলার স্বামীকে ডাকতে বলল। ওর মা আমার দিকে তাকিয়ে ডাক্তারকে বলল, ওর স্বামী 5 মাস হলো মারা গেছে। কথাটা বলে মুখে আঁচল দিয়ে ঢুকতে কাঁদতে লাগলো। আমি নীলাকে খুঁজে বেরিয়েছি ঠিক, কিন্তু এমন অবস্থায় দেখার জন্য নয়। ওর প্রতি আমার অভিমান ছিল মাত্র একদিনের। সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতাম ও যেন সুখী হয়, ওর সব দুঃখগুলো আমার হয়ে যাক। নীলার বেডের সামনে যেয়ে দাঁড়ালাম, ওর হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। নীলা আমার হাত আরও বেশি করে চেপে ধরল, যেন ওর হাত আমি আর কখনো না ছাড়ি। ডাক্তার নার্স ওর মা সবাইকেও ওয়ার্ড থেকে বের করে দিল, আমার হাত এখনও শক্ত করে ধরে রেখেছে। নীলার ভয় পাওয়া মুখটা আমার সহ্য হচ্ছে না। আমি ওর দিকে তাকিয়ে আবার বললাম, তুই ভয় পাচ্ছিস? আরে বোকা, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। ও কিছু বলার জন্য অক্সিজেনের মুখ খুলতে বলল, আমি অক্সিজেনের মুখ খুলে দিলাম। নীলা খুব শান্ত গলায় বলল, তুই বলেছিলি না ফের দেখা হলে খুন করে ফেলবি আমায়? আমি খুব অনুতপ্ত স্বরে বললাম, ওইটা আমার অভিমান ছিল, তুই ভয় পাস নে, কিচ্ছু হবে না তোর, আমাকে খুন করতে পারিস, মানা করব না, কিন্তু আমার গর্ভে সন্তানে কিছু হলে তোকে ক্ষমা করব না মরে গিয়েও। নীলা এমনি, ও কখনো আমাকে বিশ্বাস করতে পারেনি। ওর রূপের প্রশংসা করলেও ও বলতো, ওকে খুশি করার জন্য নাকি বলেছি। তখন খুব রাগ হতো, কিন্তু আজ একটুও রাগ হচ্ছে না, ভয় কাজ করছে। যদি কিছু হয়ে যায় হয়তো নীলা ভাববে আমি করেছি এই কাজ। ডাক্তার সিরাজ খুব দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলেছে নীলাকে। ও কখনোই আমার হাত এত শক্ত করে চেপে ধরেনি। ওকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে, তবুও আমার হাত ছাড়েনি। অপারেশনে ঢুকানোর পর নীলাকে ইশারায় বললাম হাত ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নীলা হাত ছাড়েনি। ডাক্তার সিরাজ নীলার মাকে সব কন্ডিশন সম্পর্কে জানিয়েছে। নীলার মার চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে, ওনাকে দেখে খুব হিংসে হচ্ছে। ইস, আমি যদি ওনার মতো কাঁদতে পারতাম হয়তো মনটা হালকা হতো। মন শক্ত করে আমি নীলার হাত ধরে বসে রইলাম। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই নীলা ঘুমিয়ে পড়ে। ডাক্তার সিরাজ অপারেশন শুরু করে দেয়। নীলার ঘুমের ঘরেও আমার হাত চেপে ধরে রেখেছে, হয়তো এই মুহূর্তে আপন ভাবছে আমাকেই। আমি আল্লাহকে ডাকছি বারবার। ডাক্তার সিরাজের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ডাক্তার সিরাজকে খুবই নার্ভাস লাগছে। হঠাৎ নীলা আমার হাতটি খুব জোরে চেপে ধরে আলতো করে ছেড়ে দিল, বুকটা হু হু করে কেঁপে উঠল। নীলার জন্য সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির কান্নার সুর আমার কানে ঝাপসা শোনাচ্ছে। ডাক্তার সিরাজ আমার সামনে এসে মুখ থেকে মাস্ক খুলে জানালো, নীলাকে বাঁচাতে পারেনি। নীলার দিকে তাকিয়ে আছি এক দৃষ্টিতে, নিথর দেহটা পড়ে আছে বেডে। নীলার হাতটি আবার শক্ত করে ধরলাম, কেন জানি মনে হচ্ছে ও আমার খুব শক্ত করে চেপে ধরবে আমার হাত। হু হু করে কান্না করছি ওর হাত ধরে, হয়তো ভুল বুঝে চলে গেল না ফেরার দেশে। বাবা,
কি ভাবছো তুমি, কে কাটবো না? নিলয়ের কথায় কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসি, নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, হ্যাঁ বাবা কাটবো। নিলয়ের বয়স আর 7 বছর, নীলার ছেলেও, কিন্তু আজ ওর বাবা মা দুটোই আমি। বিয়ে করিনি ওর জন্য, করবও না। নিলয়ের মাঝে আমি নীলাকে খুঁজে পাই, নীলার মতোই হয়েছে দেখতে, বাকি জীবনটাও ওকে নিয়ে কাটাবো।